আবদুল্লাহকে নিয়ে ফুটপাত ধরে হাঁটছি, নিজের মাথার ওপর ছাতা মেলে ধরা, আবদুল্লার গায়ে রেইনকোট। তীব্র গরমে এতদিন কষ্ট হচ্ছিল খুব, বিকেল থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, মাগরিবের আজান দিতে না দিতেই বৃষ্টি। প্রায় 17 ঘন্টার সিয়াম শেষে জিরাবার সময় কমই পেয়েছিলাম। খেজুর আর পানি মুখে দিয়ে ছুটে গিয়েছিলাম মাগরিবের সালাদ আদায় করতে। ফিরে এসে ঘন সুপ দিয়ে ইফতারের সমাপ্তি টানা হলো। আবদুল্লাহকে নিয়ে টেবিল সাফ করে ফেললাম। সোফিয়া ততক্ষণে বেসিনে বাসন কোসন ভিজিয়ে ফেলেছে। বাবা কফি বানাবে না? সাত পেরিয়ে আটে পা দেওয়া আবদুল্লাহর কফি প্রতি প্রবল আকর্ষণ। সবসময় শাসনের শৃঙ্খলে বেঁধে রাখতে নেই, সিয়াম রাখার পুরস্কার হিসেবে একদিন একটু কফি দেওয়াই যায়। দুই ধরনের কফি বানালাম, সোফিয়ার আর আমার জন্য ক্যাপাচিনো। এই আমাদের সারাদিনের জ্বালানি। আর আবদুল্লার হাতে ধরিয়ে দিলাম আমার নিজস্ব রেসিপি, অনেক অনেক চকলেট আর দুধের যৎসামান্য কফি। তাই পেয়ে ছেলে কি ভীষণ খুশি। এরপর আবদুল্লাহকে নিয়ে তারাবির উদ্দেশ্যে যাত্রা। আর কয়েক কদম এগোলেই লন্ডন রোডের সেই মসজিদ যেখানে আমি বাবার হাত ধরে তারাবি পড়তে আসতাম। আবদুল্লাহর নানান প্রশ্নের জবাব দিতে দিতে মসজিদে পৌঁছে গেছি। দেরি হয়ে গেছে খানিকটা, ভেজা ছাতাটা বন্ধ করে দ্রুত ভাঁজ করে নিলাম। আজ বোধ হয় আর প্রথম কাতারে দাঁড়ানো হলো না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও, বাতাসে ছেলেবেলার ঘ্রাণ। সে ঘ্রাণে বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। প্রতিবার আমি নতুন করে মসজিদটাকে দেখি, স্মৃতি জড়ানো মসজিদ। গেটের ধারে বিশাল সেই নাম না জানা গাছটা আগের মতোই আছে, নতুন সংযোজন গোলাপের ঝোপ। আমাদের মতোই আরেক বাবা ছেলের জুটি দেখতে পেলাম। ছেলের বয়স 13-14 হবে। বাবা বলছেন তারাবির সময় উধাও হয়ে যেও না। ছেলে মিনমিন করছে, বাবা আমি তো কাল উধাও হইনি, অজু করতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি জায়গা নেই। কেমন অদ্ভুত এক অনুভূতি শির দ্বারা বেয়ে নিচে নেমে গেল আমার সেই পুরনো ছুতো অপরিচিত এক কিশোরের মুখে। গ্রহ উপগ্রহের আবর্তনের মতো কি তবে জীবনের আবর্তন হয়? নতুবা ঘুরতে ঘুরতে আগের দৃশ্যপটে হাজির হলাম কি করে? বৃষ্টি ছুতো খোঁজা কিশোর আর লন্ডন রোডের মসজিদ আমায় ফিরিয়ে নিয়ে গেল কৈশোরে। ছেলেটার মতো আমিও 13-14 বছরে কিশোর ছিলাম। স্রষ্টার অস্তিত্ব নিয়ে নানান প্রশ্ন, মনের মাঝে অবিশ্বাসের আনাগোনা। মা বাবা সিয়াম রাখতে বলেছে তাই রাখে, বাবার সাথে জোর করে তারাবি পড়তে আসি। ফরজ সালাত শেষে তারাবির পুরোটা সময় ঘুরে ফিরে দেখি রাতের লন্ডন। 1 ঘন্টা পর আবার ভালো মানুষের মতো ভিতরের সালাতে দাঁড়িয়ে যাই। বাবা যদি জিজ্ঞেস করে কোথায় ছিলে, মুখস্থ জবাব দিয়ে দিতাম এই কিশোরটার মতো। যে সময়টার কথা বলছি তখন শীতকাল ছিল, দিন ছোট, এত দীর্ঘ সময় সিয়াম রাখতে হতো না, তবুও অস্থির হয়ে যেতাম। হাত বাড়ালেই ফ্রিজ ভর্তি খাবার, তবুও খাওয়া যাবে না, মা বুঝে ফেলবেন। না খেয়ে গোটা দিন পার করে দেওয়া খুব কঠিন। গেমস খেলি, কমিক পড়ি, সময় কাটে না। মা সালাতের কথা জিজ্ঞেস করলে হুহা করি। একদিনের কথা, স্কুল থেকে বাড়ি ফিরছি, দরজায় লক খুলে দেখি একটা ছোট বই পড়ে আছে। বই না বলে বুকলেট বলাই শ্রেয়। উবু হয়ে হাতে তুলে নিই বুকলেটটা, খুব অদ্ভুত নাম, ডু ইউ নো দিস বুক? কি আশ্চর্য, বই পড়বার আগেই জানতে চাইছে এই বই সম্পর্কে জানি কি না। মনের মাঝে একরাশ কৌতূহল, একদিকে অদ্ভুত নামকরণের প্রতি আকর্ষণ, অন্যদিকে সময়টা কোনো মতে পার করে দেবার ইচ্ছে। বইটা পড়ে শেষ করার জন্য আর কি লাগে? তখনও জানতাম না এটা ধর্মীয় কোনো বই, সত্যি বলতে যদি জানতাম ছুঁয়েও দেখতাম না। কেবল নামটা কৌতূহল জাগানিয়া বলে পড়তে শুরু করলাম। কোরআনে উল্লেখ করা কিছু সায়েন্টিফিক ফ্যাক্ট নিয়ে বইটি সাজানো, পৃথিবী কি করে সূর্যের চারদিকে ঘোরে, পানি চক্রের কথা, মাতৃগর্ভে ভ্রূণের বেড়ে ওঠা, পাহাড়গুলো কি করে খুঁটির মতো ভূত্বক ধরে রেখেছে, মহাবিশ্ব সম্প্রসারণ কি নেই এতটুকু বইটিতে। গোগ্রাসে পড়তে থাকলাম আমি। কুরআন 1400 বছর আগের বই, নাজিল হয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। নিরক্ষর একজন মানুষ, তিনি কি করে জানলেন এত কিছু? সে সময় আমার বিশ্বাস ছিল না কুরআনে না ছিল নবীর ওপর। আকারে আয়তনে ছোট্ট সেই বই আমার জন্য ছিল বিশাল এক বিস্ময়। তখনও জানতাম না 2 দিন পর স্কুলের বিজ্ঞান ক্লাসে আমার জন্য আরও বড় বিস্ময় অপেক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে একঘেয়ে ব্যক্তিটি ছিলেন আমাদের সায়েন্স টিচার।
তিনি মূলত একজন রিসার্চার ছিলেন। ক্ষুরদার মেধাবী মানুষ, সে সময় ফিজিক্সের এমন কিছু বিষয়ে তিনি জানতেন যা অনেকেরই অজানা। ওইসব ছিল তার রিসার্চের বিষয়বস্তু। সাধারণত যা হয়, অতিমাত্রায় মেধাবী আর জ্ঞানী লোকেরা শিক্ষক হিসেবে ভালো হন না। আমাদের সায়েন্স টিচারও তার ব্যতিক্রম ছিলেন না। তিনি টিন এজ ছাত্রদের জ্ঞান বুদ্ধির দৌড় অনুধাবন করতে অক্ষম। তিনি কি পড়াচ্ছেন তা আমরা বুঝতে পারতাম না বললেই চলে। বরাবরের মতো সেদিনের ক্লাসটাও একঘেয়ে ছিল। আমার মনোযোগ ছিল জানালার বাইরে। স্কুলের পেছনের রাস্তাটা জানালা দিয়ে দিব্যি দেখা যায়। ক্লাস চলছিল ক্লাসের মতো। আমি আর চোখে ব্যস্ত জনপদের খোঁজ রাখছিলাম। এইমাত্র এক বুড়ো টার্কিজ ব্রেড হাতে হন হন করে হেঁটে গেল দৃষ্টিসীমার বাইরে। এরপর পরে দৃশ্যপটে হাজির হলো একটা ছোট্ট ছেলে, সাথে এক মহিলা, সম্ভবত তার মা। মায়ের হাত ছাড়িয়ে তুষার ভেজা রাস্তায় ছেলেটা পিছলে পড়েছে। ঠিক সেই মুহূর্তে কিছু ভাঙা ভাঙা শব্দ আমার কানে ভেসে এলো। বিজ্ঞানী এডউইন হাবল। মহাবিশ্বের সম্প্রসারণ, সে তো দুই দিন আগেই সেই বুকলেটে পড়েছে। সাত পাঁচ না ভেবে হাত তুলে স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম। স্যার, এই সম্প্রসারণের কথা আমরা কবে জানতে পারলাম? আমার প্রশ্নে খুব খুশি হলেন তিনি। বিজ্ঞানের যে কোনো আবিষ্কার যেন তারই অর্জন, তারও যেন ভাগ আছে তাতে। খুব গর্বের সাথে জবাব দিয়েছিলেন, আজ থেকে প্রায় 70 বছর আগে জানা গেছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এরপর যথারীতি সে আবিষ্কারের ইতিহাস বর্ণনা শুরু করলেন, যার কিছুই আর আমার কানে ঢোকেনি। আমি হারিয়ে গেছিলাম অন্য জগতে, মাথায় চিন্তার ঝড়। সেদিনের সেই বইটাতে পড়েছিলাম কুরআনে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে। আজ থেকে 1400 বছর আগে এক নিরক্ষর মানুষ আমাদেরকে মহাবিশ্বের সম্প্রসারণের কথা জানিয়ে গেছেন, আর বিজ্ঞান তা জানতে পেরেছে 70 বছর আগে। কি করে সম্ভব? বাড়ি ফিরে বইটা হাতে নিলাম আবারও। খুঁজে বের করলাম মহাবিশ্ব সম্প্রসারণের সেই অনুচ্ছেদ। আর আসমানকে আমি নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং নিশ্চয় আমি মহাসম্প্রসারণকারী। সুরা আরিয়াত আয়াত 47। কি মনে করে জানো, আরেকবার পড়ে ফেললাম বইটি। সেখানে রেফারেন্স হিসেবে বলা ছিল মরিস বুকাইলের লেখা বই দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্সের কথা। আশ্চর্যের ব্যাপার, মরিস বুকাইলের এই বইটি আমার বাড়িতেই ছিল, একেবারে আমার বুক সেলফেই। মা রেখে দিয়েছিলেন, আশা করেছিলেন কোনো একদিন হয়তো আমি নেড়ে চেড়ে দেখব। চোখের সামনে বইটা থাকা সত্ত্বেও আমি পড়বার আগ্রহ পাইনি এতদিন, কারণ সেখানে ছিল বাইবেল আর কোরআনের নাম। ধর্মীয় যে কোনো ব্যাপারে আমি ছিলাম চূড়ান্ত পর্যায়ের উদাসীন, নিরাসক্ত যাকে বলে। সেই রমজান ছিল আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান। সে মাসে আমি অবিশ্বাসী থেকে বিশ্বাসী একজন মানুষে পরিণত হয়েছিলাম। চিন্তা জগতে আলোড়ন তোলা ছোট্ট একটা বই আমাকে চিনতে শিখিয়েছিল সত্য দিন। কালের পরিক্রমায় দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন আর ধর্মকে বিজ্ঞান দিয়ে যাচাই করবার প্রয়োজন বোধ করি না। আমি জেনে গেছি কুরআন ধ্রুব সত্য। বিজ্ঞানের আবিষ্কারের সাথে পাল্লা দিয়ে তা পরিবর্তন হবার নয়। বিজ্ঞানের চোখে আজ যা সত্য, কাল তা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু কুরআন বদলাবে না। তবুও স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই, আমার হৃদয়ে হেদায়েতের নূর প্রবেশ করেছিল সেই বইটির মাধ্যমেই। দরজার নিচে ঠেলে দেওয়া একটা বই, একটা মাত্র বই, বদলে দিয়েছিল গোটা জীবন। অবিশ্বাসের চোরাবালিতে ডুবতে ডুবতে আমি পেয়েছিলাম জীবনের দিশা। আজও জানি না কে সেই বইটা দরজার নিচে ঠেলে দিয়েছিল, কে আমাকে ফিরিয়ে এনেছিল সত্য দিনের পথে। হয়তো সেই মানুষটাও জানে না, তার এক মুহূর্তের চেষ্টায় পৃথিবীর কেউ একজন সত্যকে চিনতে পেরেছে। না সে জানে আমার কথা, না আমি জানি তার কথা। শুধু জানি এক লহমায় জীবন বদলে যেতে পারে, যেমন বদলে গিয়েছিল আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে